সৌভাগ্যের সন্ধানে ছুটতে 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 এলাম, এক অঝোরা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি না অনাবৃষ্টি বোঝা মুশকিল। রাস্তার যা জ্যাম, তার মধ্যেও ছুটে ছুটে আসা, যে যে কদিনই আমরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছি, আমি বিশেষ করে সেই দিনটা ছাড়তে চাই না। আজকে শুক্রবার, অর্থাৎ একটা এমনই সুন্দর দিন যেটা যজ্ঞ দিয়ে শুরু হলো, ঈশ্বরের কৃপাধন্য আশীর্বাদ প্রাপ্ত হলো, যে তারাপীঠ মহা শ্মশানে আমরা কি করে যজ্ঞ করি, তাতে কত লোক উপকৃত হচ্ছে, সেটা ছোট্ট ঝলক দেখলেন। আগামী দিনে আরো বেশি ঝলক দেখানো হবে। কিন্তু কথা হচ্ছে, যজ্ঞ পুজো ক্রিয়ার মানেটা কোথায়? কেন একটা মানুষ তার প্রতিকার প্রতিবিধানের জন্য যজ্ঞ পুজোটাকেই বেছে নেবে? কারণ জন্মচার বারবার ইন্ডিকেশন যায়, যখন কোনো ব্যক্তি বা বর্গ জন্মগ্রহণ করেন তখন তার ডেট অফ বার্থ, টাইম, বার্থ প্লেস অনুযায়ী ঠিক 6 দিনের মাথায় ষষ্ঠী, মা ষষ্ঠী এসে, যেটাকে বলা হয় 6 ষষ্ঠী, আপনার ভাগ্যটাকে লেখে। তার জন্য আমরা কিন্তু দোয়াত, কালি, শালপাতা, শাখা, পলা, অসম্ভব মানে অগণিত জিনিস কিন্তু আমাদের সন্তানের মাথার কাছে রেখে মা ঘুমাবে। এবং এটাই কিন্তু চিরাচরিত রীতি, যেটা প্রচলিত কিন্তু আজকেও বাংলা তথা ভারতবর্ষ, পশ্চিমবাংলার প্রতিটি ঘরে ঘরে। তাহলে ভাগ্য লেখার জন্য কিন্তু মা ষষ্ঠী আবির্ভাব হন সন্তান জন্মগ্রহণের 6 দিনের মাথায়। তাহলে কেন ভাগ্যকে পরিবর্তন করা যায় না? তাহলে কেন ভাগ্যকে আপনার জীবনের সঙ্গে চালানো যায় না? কারণ ভাগ্য একবারই লেখা হয়, আর ভাগ্য পরিবর্তন করা কখনোই সম্ভব নয়। আমরা কি করতে পারি? রেকটিফিকেশন করতে পারি। আমরা যখন জন্মেছিলাম তো এক একটা মানুষ এক রকমের ক্রিয়েটিভিটি নিয়ে জন্মেছিলাম। কেউ জন্মেছিল তার ভালো গান নিয়ে, কেউ নাচ নিয়ে, কেউ হাতের লেখা, কেউ ভালো চাকরি। তো সেটা কিন্তু ঈশ্বর কপালে লিখেই দিয়েছে, তবেই কিন্তু সে পাচ্ছে। কিন্তু হ্যাঁ, যদি কোনো গ্রহরা, দুষ্ট গ্রহরা যা আছে, গ্রহরা আপনাকে সেই ফলদানে বা প্রাপ্তিতে বাধা দিচ্ছে, তখনই কিন্তু জ্যোতিষ প্রতিকারের প্রয়োজন আছে, তখনই কিন্তু শাস্ত্রের প্রয়োজন আছে। আগামী 8ই আগস্ট, অর্থাৎ 7ই এবং 8ই আগস্ট শ্রাবণী অমাবস্যা, যেটা একদম সব থেকে শক্তিশালী বলতে পারি, কারণ দেবাদিদেব মহাদেবের মাস চলছে শ্রাবণ মাসে। আমরা তারকেশ্বর যাই, প্রচুর দেখেছি। এই শ্রাবণ মাস হচ্ছে শিবের একটা এমন সুন্দর মাস, এই মাসেতেই শিব নিত্য লীলা করেন এবং অবশ্যই ভক্তদের কথা শোনেন। এবং শ্রাবণ মাসের অনেক 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 গুণাবলী রয়েছে। তাই যারা অনেক জটিল সমস্যার মধ্যে রয়েছেন, যারা কঠিন সমস্যার মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে শ্রাবণ মাসটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম। অর্থাৎ কালসর্প যোগ, বিষ যোগ, যত রকমের দোষ বা যোগ আছে সেগুলো নাশ করার জন্য, শুভ যোগ প্রাপ্তি করার জন্য এবং আপনাকে আগামী দিনে ভালো রাখার জন্য শ্রাবণী অমাবস্যা অবশ্যই কাজে লাগাবেন। দেখে নি কে আছে। নমস্কার। এটা আপনার জন্ম ডেট অফ বার্থ? ওকে, জন্ম সময়? সকাল 6:42। জন্ম সময় মানে ইয়ার অনুযায়ী গলার ভয়েসটা কিন্তু অনেকটা ইয়াং। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। কেমন লাগছে অনুষ্ঠান? অনুষ্ঠানটা খুব ভালো লাগছে। কত দিন ধরে দেখার পরে লাইনে পেলেন? কত দিন? হ্যাঁ, আমি প্রোগ্রামটা দেখি, মাঝে মাঝে ফলো করি, চেষ্টা করলাম কয়েকবার পাইনি। আজকে হঠাৎ শুরু হলো প্রোগ্রামটা, যোগ্য দিয়ে শুরু, তারপর আপনাকে দেখতে পেলাম লাইভ লেখা। যদি কোনো মানুষ সঠিক চেষ্টা করে তাহলে ঈশ্বর, আল্লাহ, ভাগ্য সবই কিন্তু একত্রিত হয়ে তোমার কপালে জুটবে এসে, তাই না? চলো, তোমার জন্মবার হচ্ছে মঙ্গলবার। মেন হরোস্কোপে ঢুকবো আমরা। প্রথম বলছে মেষ লগ্ন বৃশ্চিক রাশি নক্ষত্র জ্যেষ্ঠা। মেষ লগ্ন বৃশ্চিক রাশি নক্ষত্র জ্যেষ্ঠা। প্রথম কথা হচ্ছে, মাথাটাকে ঠান্ডা রেখে, ধীর স্থির রেখে সমস্ত কাজে পা বাড়াতে হবে। কারণ তোমার মাথা বারবার বিভিন্ন রকমের মাইন্ড চেঞ্জ করায়। এখনই একটা কথা ভাবছো যে ফি অফ সেকেন্ডস এর পর তোমার পুরো ব্যাপারটা পুরো উল্টে যাচ্ছে। মানে একদম স্থির হয়ে, একদম ভেবে নিয়ে যে এগানো, সেই কাজের ক্ষেত্রে মারাত্মক বাধা তৈরি হচ্ছে। এক দ্বিতীয় কথা হচ্ছে, জন্মচার্ট বলছে যে অনেক মানুষ যারা তোমার খুব ক্লোজ ছিল, এই সময় সবাই তোমার থেকে ডিস্টেন্স মেনটেন করছে, একদম একদম মানে সরে যাচ্ছে বলতে পারি আমি। মানে একটা দুর্দিন
তোমার একটা দুর্দিন চলছে এখন, এই সময়টা দুর্দিন চলছে, যেখানে তোমার কিন্তু ভালো মন্দের মধ্যে অভিজ্ঞতা হয়ে যাচ্ছে। কারণ একটা সময় তুমি তাদেরকে এত পরিমাণ সাহায্য বা হেল্প করেছো, আজকে তাদের থেকে যে 1 ইঞ্চি আশা করবে সেটাও ভাবনা ভুল হয়ে যাচ্ছে। না একদমই পাচ্ছ না। জন্মচার্ট বলছে তোমার ক্ষেত্রে ব্যবসা করলে জীবনের প্রতিষ্ঠা মারাত্মক পাবে, চাকরি করলে চাকরির জায়গায় একাধিক কর্মের পরিবর্তন, স্যাটিসফ্যাকশন নেই, অত্যাধিক পরিশ্রম, পারিশ্রমিক জিরো। এই চারটা শুধুমাত্র ব্যবসার জন্য জীবন উন্নতি করাতে পারে। তুমি কি চাকরি কর না ব্যবসা? চাকরি করতাম আমি প্রায় একটা প্রাইভেট ফার্মে আমি কাজ করেছি অনেকদিন, কিন্তু এই লকডাউনের জন্য আপাতত বসে আছি। আচ্ছা একটা কথা, এক মিনিট, মানে একদম যে বলে না সেটাও বলেনি আবার যে হ্যাঁ সেটা না, আমি বসে আছি। আমি একবার তোমার কথাটা কাটবো, এক সেকেন্ড, এই যে বললে একটা কোম্পানিতে চাকরি করতে সেখানে লকডাউনে বসে আছো, তো এটাই কি তোমার প্রথম চাকরি নাকি এর আগেও দু একটা চেঞ্জিং হয়েছে? আমি তোমাকে সেটা বলেছি, একাধিক কর্ম পরিবর্তনের জন্য, একাধিক কর্ম পরিবর্তন আপনি বলেছেন একদম, কিন্তু আমি বলবো চাকরিটা তোমার ঠিক মতো হবে না, তোমাকে ব্যবসায় নামলে জীবন উন্নতি তুমি করতে পারবে। এবার তুমি প্রশ্ন করতে পারো, এক সেকেন্ড, যেটা ক্যাপিটালটা আমি কোথ দিয়ে পাবো? ব্যবসা করতে ক্যাপিটাল লাগে, হিউজ ক্যাপিটাল লাগে, তো সেটা কোথ দিয়ে পাবো? দেখো ক্যাপিটালের জন্য তোমাকে লোন নিতে হবে, এখানে ব্যবসা করলে গার্মেন্টস ব্যবসা, মেডিসিন ব্যবসা, আর যদি তুমি ব্যবসা কোনো ফুড আইটেমস এর উপরে করতে চাও, যেগুলো এখনকার নিত্য খাবার, যেমন কাবাব, শিক, এই ধরনের যে খাবার আইটেম, তন্দুর, তাহলে তুমি এটা কিন্তু একটা ক্যাফে খুলতে পারো, ছোট দোকান ভাড়া নিয়ে তোমার চলবে। যে কোনো ফুড আইটেমস বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো ফ্রাই, ফায়ার, এই ধরনের রিলেটেড, ঠিক আছে? আর হচ্ছে মেডিসিন ব্যবসা, আর হচ্ছে গার্মেন্টস ব্যবসা, ভালো যাবে। কিন্তু কর্মজীবনের ক্ষেত্রে তুমি লক্ষ্য রাখবে, তোমাদের যে ব্যাচটাকে বসিয়ে দিয়েছিল লকডাউনের জন্য, বাকিদের টুকটুক করে সবাইকেই ডাকছে, বাট তোমার কোনো কল আসছে না। না আমার কলটা এখনো আসেনি, এখন বুঝতে পারছি না মানে আমি কি আর মানে সাতবার কি আবার মানে চাকরিতে জয়েন করতে পারবো? দেখো আমার মনে হয় চাকরিতে তুমি জয়েন অবশ্যই করবে, এটা না পেলে নতুন চাকরি তুমি পেয়ে যাবে, পাবে না তা নয়, কিন্তু ব্যবসাতে তুমি জীবনের প্রতিষ্ঠা পেতে পারবে। কারণ জন্মচার বলছে 1972 এটা ইয়ার হলে এখন তোমার চন্দ্রের দশা, চন্দ্রের অন্তর্দশা চলছে, এই আগস্ট মাসেই 21 তারিখে তোমার চন্দ্র ছাড়বে, আগস্টের 21 অব্দি তোমার কিন্তু ভোগান্তি আছে। কিন্তু তোমার জন্মচারে অনেকগুলো দোষ আছে, এগুলো কাটিয়েছ? না দোষ সেরকম কিছু কাটানো হয়নি, এমনি আমার হাতে স্টোন আছে। না না না, দোষ তো কাটিয়ে স্টোন দেয়া হয়, দোষ কাটিয়ে কবজ দেয়া হয়, তাই তো কাটানো হয়। তোমার এখানে মঙ্গল শনি 20 যোগ করছে, এটা কাটাতে বলবো। লগ্নের দ্বাদশের অভিজ্ঞ আছে, কাটাতে বলবো, খুব নেগেটিভ, এগুলো থাকলে জীবনে কখনো প্রতিষ্ঠা পায় না। জীবনে কখনো ধাক্কা আসতো না, ধাক্কা খেয়েও তুমি আবার সামলে যেতে পারতে, তার নামই প্রতিকার। তার মানে প্রতিকার তোমার সেই মতো করে কাজ দিচ্ছে না। তুমি যাকে দেখাও তার সাথে কনসাল্ট করো একবার, তার সাথে কথা বলো, আর নচেত তোমার যদি মনে হয় তুমি আমার সঙ্গে ব্যারাকপুর যোগাযোগ করতে পারো, ভালো থেকো। তো দেখুন এটা আমার পরিষ্কার কথা, কারণ বগলা কবজ, অমুক কবজ সবই দিয়েছে, কিন্তু দেওয়ার পরও ধাক্কাটা কেউ সামলাতে পারলো না। আমার বহু ক্লায়েন্ট আছেন যারা লকডাউনের আগে 2017, 2018, 2015, 2014 রেমেডি পড়েছে, লকডাউন আসতেও তাদের কোনো আঁচ পড়েনি, কারণ প্রতিকার তাকে সামলে দেবে, সামলানোর জন্যই প্রতিকার পড়ে, তার জন্যই পয়সা খরচ করে। আমি প্রতিকারও পড়লাম, আবার চাকরিও গেল, আবার অনাথ হয়ে বসে থাকলাম, তাহলে আমার কি লাভ হলো? তো যে ব্যাপার আলোচনা ছিলাম যে শ্রাবণী অমাবস্যা, এই শ্রাবণী অমাবস্যা মারাত্মক মারাত্মক ফলপ্রদ দেবে যে কোনো দোষ কাটানোর জন্য। কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, গ্রহণ দোষ, 20 যোগ, সাধুসর্প দোষ, এই দোষগুলো এরকম অসংখ্য দোষ আছে যেগুলো এই শ্রাবণী অমাবস্যায় মারাত্মক কাটানো যায়, ভালোভাবে কাটানো যায়। কারণ শিবের মাস, শিব হচ্ছে তন্ত্রের স্রষ্টা এবং শ্রেষ্ঠা, তাই শিব অর্থাৎ দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে আমরা যে কোনো যোগ্য, যে কোনো পূজে, কোনো ক্রিয়া করে দোষ খণ্ডন করলে 100% সঠিক সলিউশন পাওয়া যায়। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি নদিয়া ডিস্ট্রিক্টের লিপিকা পাল বলছি। রিনা পাল? লিপিকা পাল। লিপিকা পাল, জানবেন কার সম্বন্ধে? আমার সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন আপনার। 22/19/92। 22/19/92, 92 সাল। 1992 সাল। জন্ম সময় বলুন, তাড়াতাড়ি। সন্ধ্যে 6:30। সন্ধ্যে 6:30। হ্যাঁ হ্যাঁ।
আর জন্মস্থান? নদিয়া। নদিয়া। কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো, খুব ভালো লাগে। খুব ভালো, এত ভালো লাগে যে টিভির থেকে চোখ সরে না। না না, আপনার অনুষ্ঠান অনেক কিছু দেখছি। তো আরো তো প্রোগ্রাম হয়, সেগুলো কি খুব ভালো খুব ভালো লাগে? না, আপনার প্রোগ্রামটা খুব ভালো লাগে। মানে কেন? প্রেডিকশনগুলো পুরো মিটে যায় সবার সঙ্গে। বাকিরাও তো প্রেডিকশন দেয়, বাকিরাও তো বলে প্রেডিকশন, তাদের সঙ্গে আমারটা কি এক লাগে নাকি আলাদা? আপনাকে আলাদা লাগে। থ্যাংক ইউ সো মাচ। আলাদা লাগার কারণ আছে অনেকগুলো, যে আমি পরিষ্কার এবং প্রমিনেন্ট কথা বলি যে আপনার চাকরি হবে তো হবে, না তো না, তাই না? চলুন, আপনার জন্মবার বৃহস্পতিবার, ঠিক আছে? এবার মেন হরোস্কোপে ঢুকবো। আপনার সিংহ লগ্ন কন্যা রাশি নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনী, ঠিক আছে? সিংহ লগ্ন কন্যা রাশি নক্ষত্র উত্তর ফাল্গুনী। প্রথম কথা হচ্ছে আপনার মনটা খুব বাচ্চাদের মতো, মানে খুব শিশু সুলভ মন আপনার। সবসময় আপনার মধ্যে লোককে দেখভাল করা, দেখাশোনা করা, কেয়ার করা, লোকের খেয়াল ভাবা, এগুলো সব সময় চলে। কিন্তু আপনি দেখেন এত কিছু, এত মানুষের কথা ভেবেও আপনার দুর্ভাগ্য আপনাকে ছাড়ছে না। কারণ জন্মচার্ট বলছে এখানে যদি বিয়ে হয়ে গিয়ে থাকে, তা বিবাহিত জীবন শুভ নয়, এক নম্বর কোয়েশ্চেন মার্ক। দ্বিতীয় হচ্ছে কর্মজীবনের ক্ষেত্রে মারাত্মক ব্যাঘাত আসবে, আপনাকে আপনার পরিবারের চাপে পড়ে কর্ম ছাড়তে হতে পারে, বা কর্ম কথা ভাবতে পারবেন না আপনি, যে নিজের পায়ে দাঁড়াবো কিছু করব, এটা ভাবা বারণ। আপনার কি বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়নি। আচ্ছা, আর চাকরির জন্য চেষ্টা করছেন? কেন কেন প্রাইভেট কেন? এখানে গভর্নমেন্ট সার্ভিসে যোগ দেখাচ্ছে আপনার টিচিং প্রফেশন, শিক্ষকতা করার চার্ট? হ্যাঁ বলুন। আপনি টিউশনই দু একটা পড়ান, আমি বলুন এটা টিচিং প্রফেশনালি চার্ট, এটা অন্য কোন জায়গায় যাবে না। দেখুন 2017 সালে একটা চাকরির যোগ আপনার পেরিয়ে যাওয়ার কথা, 2017 সালে চাকরির স্কোপ এসেও পেরিয়ে যাবে, কারণ সেখানে আপনি ধরতে পারেননি, এবং সেটা কিন্তু কোনো লোকের মাধ্যমেই আপনাকে জয়েনিং করানো হতো। এরকম কথা কিছু এসেছিল মনে পড়ছে? একটা এসেছিল যেটা বাদ হয়ে গেছে, তো সে তো যেচেই আপনার ঘরে এসেছিল, কথা পেরেছিল, তাই তো? না দেখো, জন্মচাটের দোষ না কাটালে মা কোনো জায়গা থেকে শান্তি পাওয়া যায় না, না চাকরি, না বিয়ে, না শরীর, না মন, না স্বাস্থ্য, কোন জায়গা থেকে নয়। হ্যালো বলুন। আপনার কার সম্বন্ধে? আমি বিয়েটা ফার্স্টেই বলেছি, বিয়ের জায়গায় প্রশ্নচিহ্ন আছে ফার্স্টেই বলে দিয়েছি। দ্বিতীয় কথা, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, মাথা যন্ত্রণা, ঠান্ডা লাগার ধাত, অসম্ভব ভাবে আপনার মাথা যন্ত্রণা, ঠান্ডা লাগার ধাত, খুব উইকনেস লাগা, দুর্বল লাগা, কোনো কিছু কাজ করতে যাচ্ছেন কিন্তু ইচ্ছা করছে না, ভালো লাগছে না, এগুলোর জন্যই নেগেটিভ মারাত্মক হয়ে আছে। কারণ আপনার মঙ্গল শুক্র শনি একত্রিত হয়ে বসে রয়েছে, রাহু আপনার চলে গেছে ষষ্ঠ ঘরে, এগুলো খুব নেগেটিভ। শুধু জানলে তো তার সলিউশন হয় না, তাকে সংশোধন করতে হবে। আপনার যদি মনে হয়, আপনি তাহলে ব্যারাকপুরে যোগাযোগ করতে পারেন। আমি একটা কথাই বুঝে পাই না, যে কারো 9 হয় কারো 90-তে হয়, আপনি কি 90-তে কি সংশোধন করবেন? আপনারা কেন বুঝতে পারেন না যে আসতে হবে, চেম্বারে দেখাতে হবে, প্রতিকার প্রতিবিধান না নিলে আপনার প্রশ্নটা আপনার জীবনেও প্রশ্ন থেকে যাবে, উত্তর খুঁজে পাবেন না। কারণ প্রশ্নর উত্তর তখনই খুঁজবেন যখন এই প্রবলেমসগুলোকে সলভ করার চেষ্টা করবেন, সলভ তখনই হবে যখন আপনি আপনার পছন্দ মতো জ্যোতিষকে দেখাবেন, তার প্রতিকার নেবেন। আমাকে ভালো লাগে, আমার মুখ ভালো লাগে, কথা ভালো লাগে, প্রেডিকশন সব বুঝলাম, আপনার তো কিছু ভালো হচ্ছে না, তো আপনার ভালোর জন্য আমার কাছে আসতে হবে না। আপনার যাকে ভাল লাগে, বাড়ির কাছে ভাল লাগে, তাকেই দেখান, ঠকলে আপনার দায়িত্ব, আমার নয়। কারণ আমি আপনাকে সাজেস্ট করতে পারি দেখানোর জন্য, নির্বাচনটা কিন্তু আপনাকে করতে হবে, কাকে করবেন, কাকে দেখাবেন, আর ছুটে আসবেন। অনেকে মানুষ বলে যে দাদা আপনি এখানে বসেন না, আমার বাড়ির কাছে বসেন না, আমার অমুকে বসেন না, তো এটা সম্ভব নয় আমার পক্ষে। এই আজকের বুকিং এ আজকে মেদিনীপুর থেকে আসছে, কাঁথি থেকে আসছে, শোভাবাচ্ছে বলে আসছে, তো তাহলে আপনারা কেন নয়? এখনো বাড়িতে বসে আছেন। আমি একটা অবাক হলাম, রাজার হাট দিয়ে ফোন করেছিলাম, কাছে চেম্বার শিয়ালদা এবং শোভা বাজার, 8 ঘন্টার রাস্তা, তিনি বলছে যে আপনি রাজার হাটের কাছে কোথাও বসেন না, তো আপনার ভাগ্য আপনার পাশে বসলেও আপনি সাকসেস পাবেন না। কারণ জানেন,
আপনার কুড়েমি আপনার সঙ্গে সময় ছাড়ছে না, এবং আপনার দুর্ভাগ্য আপনাকে আমার কাছে পৌঁছে দিচ্ছে না, যেটা আপনার কপাল, যে আপনি কবে সেটা বুঝবেন আর কবে সেখানে আসবেন। যেটা আজকে আমরা আসলাম শ্রাবণীয় অমাবস্যা, এই শ্রাবণীয় অমাবস্যার মানে কি? শ্রাবণ মাস আমরা বাবার মাস, যেখানে আমরা কিন্তু শিবের উপবাস করি, বিভিন্ন নিয়ম পালন করি এবং আমরা শিবকে সংকল্প করে আমাদের সমস্যাগুলোকে জানাই। জানাবার পদ্ধতি অনেক রকমের আছে, আমি বহু ক্ষেত্রে বলেছি, দ্বাদশ রাশি অনুযায়ী কিভাবে শোধন মানে জল ঢালবেন, পুজো করবেন, সব বলে দিয়েছি আগে। কিন্তু কথা হচ্ছে, এত এত মাস যায়, এত এত বছর যায়, তারপরেও কি আপনি দুর্ভাগ্য ছাড়ছে না? কারণ একটাই, আপনি টিভির সামনে থেকে সরছেন না। যেই দিন আপনি টিভির সামনে দিয়ে সরে কারোর সামনে গিয়ে বসবেন, সেই দিনই কিন্তু কপাল আপনার চকমাতে শুরু করবে, চমকাতে শুরু করবে। কিন্তু মনে রাখতে হবে, আপনার ভাঙা কপাল, আপনার ফুটো কপাল, আপনার ছ্যাঁকা লাগা কপাল, আপনার আঘাত লাগা কপাল, আপনার চেরা কপাল, আপনার দুর্ভাগ্য কপাল, যাই কপাল হোক না কেন, তাকে রিপেয়ার করা যায়, সংশোধন করা যায়। এখন অ্যাডভান্স অনেক বেশি হয়ে গেছে মানুষ, এখন অনেক সায়েন্স অ্যাডভান্স হয়ে গেছে, জ্যোতিষ শাস্ত্র অ্যাডভান্স হয়ে গেছে। তাই শ্রাবণীয় অমাবস্যার গুরুত্ব মারাত্মক। আগামী 7ই এবং 8ই আগস্ট এই দিনটি এতটা ফলপ্রদ যে আপনি শ্রাবণীয় অমাবস্যায় কাজ করতে পারলে মাঙ্গলিক দোষে সঠিক প্রতিকার প্রতিবিধান, কালসর্প দোষ, বিষ যোগ, ক্রেমন্দম যোগ, যার যা দোষ আছে সেগুলো কিন্তু শ্রাবণীয় অমাবস্যায় নাশ করা যায়। এবং মনে রাখবেন যে যে যজ্ঞ দেখছেন আপনারা, সেই যজ্ঞর অনেক মানুষ কিন্তু যায়, আহুতি দেয়, পুজো হয় এবং মানুষের কিন্তু কার্য সিদ্ধিও হয়। বাট আপনি সেই দুর্ভাগ্য নিয়ে 2014 সাল থেকে 2021 সাল অনুষ্ঠান দেখেই যাচ্ছেন, আসতেও পাচ্ছেন না আর কিছু করতেও পাচ্ছেন না। অনেক মানুষ এটাও বলেছে আমাকে, যাতে আমি জোগাড় করেছি পয়সা, কিন্তু যাবার আগেই একটা এমন আমার হাজবেন্ডের শরীর খারাপ শুরু হলো, আপনার কাছে যাবার সব টাকা বেরিয়ে চলে গেল। এটাই হচ্ছে আপনার ভাগ্য, যে আপনার প্রতিটা পদে পরীক্ষা নেবে যে আপনি এই মায়াজাল থেকে বেরোতে পারবেন কি পারবেন না। তার জন্য বাড়িতে বসে নয়, ডিটারমাইন হতে হবে যে আমি যাব, দেখাবো এবং প্রতিকার প্রতিবিধানটাও করব। প্রতিকার কি? প্রতিকারটা প্রসেস, যেটা দিলে আপনার এই সমস্যাগুলো নির্মূল হবে। শুধু বাড়িতে বসে সমস্যা নিয়েই বসে থাকেন, একের পর এক দুর্ঘটনা ঘটে, তাহলে পরে এসে কোনো লাভ নেই, তখন সমস্যাটাও বেড়ে যাবে আর টাকাটাও কিন্তু বেশি খরচ হবে। কারণ রোগ যত বাড়াবেন তত খরচ বাড়বে, সাধারণ কথা। কিন্তু আপনি যদি এখন থেকে তার প্রতিকার প্রতিবিধান নেন, হ্যাঁ অনেক মানুষের প্রশ্ন থাকে যে এই প্রতিকারটা এই টাকা হলে ভালো হয়, এটা এরমভাবে করলে ভালো হয়, আমি তার অবশ্যই কথা শুনি এবং তার সাধ্য মতোই দেওয়ার চেষ্টা করি। কিন্তু আপনার কথা বলতে হবে, আপনাকে জানাতে হবে, আপনাকে বলতে হবে আপনার যেটা সমস্যা সেটা আমাকে নিজের লোকের মতো খুলে বলুন, না বললে আমি কি করে জানবো যে আপনার কোথায় প্রবলেম হচ্ছে? আমি যদি আপনাকে 3 টাকা বলে থাকি, আপনার ক্ষমতা 2 টাকার, তো আপনাকে সেটা বলতে হবে যে আমি এই টাকার মধ্যে প্রতিকার চাইছি, তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো। কিন্তু হ্যাঁ, আপনি যেটা নেবেন সেটা বুঝে দেবেন, আপনি চাইছেন 2 টাকার প্রতিকার বাট চাইছেন খুব তাড়াতাড়ি হোক, সেটা কখনোই সম্ভব হয় না। আপনি টাকা দিচ্ছেন নর্মাল ট্রেনের আর যাবেন এক্সপ্রেসে, আপনাকে টিটি চেপে ধরবে, যেটা তো আপনার জেনারেল টিকিট, আপনি কি করে এক্সপ্রেসে উঠবেন? এটাও তাই, আপনি যেমনটি দেবেন আপনি তেমনভাবেই আমার কাছ থেকে রিটার্ন পাবেন, যার যা ক্ষমতা তাকে সেইভাবেই আমি প্রতিকার প্রতিবিধান দিই। কিন্তু হ্যাঁ, খুব জটিল রোগ হলে আমি বলি একটু ভালোটা নিলে বেটার হয়, কারণ আমাকেও তো তাতে সমস্যার সমাধান করতে হবে, নাহলে তো আপনি দীর্ঘদিন ধরে আমার কাছেই পড়ে থাকবেন, আপনি তো উঠতে পারবেন না। তাই শ্রাবণীয় অমাবস্যা এতটা বলশালী, এতটা ফলপ্রদ যে আপনার বিবাহিত সমস্যা, আপনার কর্মের সমস্যা, আপনার শারীরিক সমস্যা, আপনার গ্রহদের সমস্যা, আপনার ভালোবাসার সমস্যা, আপনার অশান্তির সমস্যা, আপনার প্রতিবেশীর সমস্যা, আপনার বাড়িওয়ালার সমস্যা, আপনার রোগের সমস্যা, আপনার গ্রহদোষের সমস্যা, আপনার কালসর্পের সমস্যা, আপনার বীজযোগের সমস্যা, আপনার গ্রহণদোষের সমস্যা, আপনার ক্রেমণদোষের সমস্যা, যত সমস্যা থাক না কেন, সবটা নির্মূল কিন্তু হয় দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ। অর্থাৎ শ্রাবণীয় অমাবস্যা এতটাই ফলপ্রদ, এতটাই বলশালী যে কুইকলি কিন্তু খুব তাড়াতাড়ি মানুষ রেজাল্ট পেতে শুরু করে। বাট আপনাকে, আমাকে নিজের লোকের মতো, নিজের লোক ভেবে আমাকে জানাতে হবে, দাদা আমি এটা করতে পারলে এটা করলে খুব ভালো হয়, কারণ আপনি যতক্ষণ না নিজের মুখ থেকে বই প্রকাশ করছেন আমি আপনাকে সলিউশন দিতে পারবো না। তাই বাড়িতে থেকে নয়, চেম্বারে যোগাযোগ করুন, রেমেডিয়াল সাপোর্ট নিন, চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাকে, চ্যালেঞ্জ করে যে আপনার সমস্যা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। এবং অবশ্যই মনে রাখবেন যে আমার কাছে আসা মানে ওয়ান টাইম রেমেডি, ওয়ান টাইম রেমেডি
আর লাইফ টাইম বেনিফিট, আপনি একবারই প্রতিকার পড়বেন খরচ করে, সেই প্রতিকার সারা জীবন আপনাকে রেজাল্ট দেবে এবং 100% রেজাল্ট দেবে। কিন্তু মনে রাখতে হবে যে আপনাকে আমার কথা মতো কিন্তু চলতে হবে, সময় খুবই অল্প, তার মধ্যে বহু কথা বলা, বহু যোগ্য দেখানো, যাতে আপনারা বুঝতে পারেন, জানতে পারেন, তার জন্যই বলা। ভালো থাকতে হবে অবশ্যই, শ্রাবণী অবসর এই সুযোগটাকে সকলে মিলে কাজে লাগাতে, যাতে আমাদের জীবনে, আমাদের ভাগ্যে, আমাদের ভবিষ্যতে, আমাদের আগামী দিনে আর কোনো অন্ধকারের ছাপ না ফেলতে পারে, আমরা প্রত্যেকে দুমুঠো খেয়ে দুমুঠো গায়ে পরে বাঁচতে পারি। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, নমস্কার। নমস্কার। জীবনে চলার পথে প্রচুর বাধা।